যায়। এই কিছু এটা পুড়ে যায়, একটু পুশ করে এখানে পুড়ে মারে মা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আর এখন দেখো, তোমাদের দাদা ভাই এখানে সবজি কাটতে বসে গেছে। দেখো সবজি কাটছে তোমাদের দাদা ভাই, এটা মুখটা দেখাও তো। আজকে সবজিতে হবে, আজকে রুটি আর সকালে তরকারি করা হবে, সেই সবজিটাই কাটছে। এই যে আলু কাটছে, আলু কাটছে সবজি, মানে সকালে রুটি তরকারি টিফিন হবে। আর তানি স্কুলে চলে গেছে, এখন আমি সকালে টিফিন করব, তারপর তানি এসেও খাবে, রুটি করব। আর তোমাদের দাদাভাই করছে, এবার আমাকে সমস্ত কাজ করতে, আজকে অনেক কাজ আছে। আজকে ঠাকুরের সেই সরস্বতী পুজোর সেই বাসনগুলো মাজা টাজা কিচ্ছু এখনও হয়নি, সেগুলো এখন মাজবো। বাসন টাজার অনেক কাজ আছে, পুজো পাঠ তো আছেই, সংসারে রান্নাবান্না তো আছেই, তোমরা তো সবাই জানো সেটা। যাই হোক, তোমাদের দাদাভাই সবজি কাটছে, কেটে কেটে নিক, আর আমিও এরপরে আটাটা মাখবো, মেখে রুটিটা বোর করে নিই। তা চলো তোমরা ভিডিওটা। আর বন্ধুরা দেখো, এখানে আমি আটা মাখতে চলে এসেছি, কারণ সকালে টিফিন করতে হবে, তোমাদের আগেই বলে দিলাম। আর এখানে আটাটা মেখে নিচ্ছি তার জন্যে। আর কী বলো তো, শীতকালে সত্যি কথা বাইরেটা এত সুন্দর রোদ না, মানে বাইরে মনে বসে বসে সব কাজ করি, রান্নাবান্না সব করি। কিন্তু যেহেতু আমাদের এখানে, মানে আগে আমাদের কাঠের ব্যবস্থা ছিল রান্না করার, কিন্তু আমার শাশুড়ি মা যখন বাড়িতে বেঁচে ছিলেন, কিন্তু এখন আর সেটা ব্যবস্থাটা নেই। এখন উনুন টুনুন, মানে মাটির উনুন সব ভেঙে দেওয়া হয়েছে, এখন সেইভাবে আমি অতটা না পারি না কাঠে রান্না করতে। কারণ আমার শাশুড়ি আমাকে, আমি যখন বিয়ে হয়ে এসেছি, আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল, মানে তখন একটু একটু শিখেছিলাম, তারপরে আর সেইগুলো মানে অতটা সেইভাবে রান্নাবান্না করা হয়নি কাঠের উনুনে বলে এখন আর সেইভাবে পারি না করতে। হয়তো চেষ্টা করলে কোনো দিন পারবো, কিন্তু এখন আর সব উনুন টুনুন ভেঙে দিয়েছে আমাদের, ও বলে এখন আর করতে হবে না, যখন পারবে বারো মেয়ে বড় হোক তখন চেষ্টা করবে, আবার এখন আর পারবে না, করে লাভ নেই। আর যাই হোক, বাইরেটা এত সুন্দর রোদ না, তার জন্য বসে আমি আটাটা মাখছি। আর এত খুব হাওয়া দিচ্ছিল জানো তো, সেদিন মানে এতটা হাওয়া দিচ্ছিল, মানে এত শীত করছে, মানে মানে এমনিতে কিন্তু অতটা ঠান্ডা না, কিন্তু হাওয়া দিচ্ছে বলে এখন খুব ঠান্ডা পড়েছে, মানে আবার আগের মতো ঠান্ডাটা লাগছে। যাই হোক, এখন রুটি করে নিচ্ছি। এবার রুটি করার পরে এখন রুটিটা, মানে আমি আটাটা মেখে নিলাম, সরি ভুল হয়ে গেল গো। এবার আটাটা মাখার পর এবার রুটিটা করে নেবো। আর এইখানে দেখো, আমাদের বাড়িতে যে আমাদেরকে হেল্প করে, মানে হেল্প করা বলতে ঘর মোছে আর উঠোনটা ঝাড় দেয়, যেহেতু দেখো একার হাতে আমি সব কিছু পেরে উঠি না, ঘর মোছাটা আর উঠোন ঝাড় দেওয়ার জন্য আমি একজনকে রেখেছি। আর তাই সে উনি এসে আমাদের, আমাকে হেল্প করার জন্যে আস, মানে হেল্প করে আমাদের বা একটুখানি, সেটাই একটু হেল্প করছে, তাই তাই একটু উঠোনটা ঝাড় দিয়েছে, সেটাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে নিই। আর এখানে দেখো, আমি আবার রুটি করতে চলে এসেছি, রুটিটা করে নিলাম, কারণ রুটিটার বেলা অনেক হয়ে গেছে, রান্নাবান্না বাকি আছে অনেক কিছু, আর তার নিয়েও স্কুল থেকে চলে আসবে একটু পরেই, ও এসে খাবে আবার, রুটি খেতে আবার মেয়েটা খুব ভালোবাসে। একটা গরম রুটি দিয়ে দিলে ওর, মানে একটা রুটি আমি শুধুই দিই ওকে, যদি দিই শুকনো রুটি তাই ও খেয়ে নেবে, খুব ভালোবাসে রুটি খেতে। যাই হোক, তার জন্যে ভাবলাম যে রুটিটাকে করে নিই, তারপরে আমি বাদ বাকি কাজ করবো, কারণ রান্নাবান্না সব পড়ে আছে। আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বুঝতে পারতেছ তো, পারছো তোমরা কত কাজ থাকে, সেইগুলো তো থাকে, পুজো থাকে, বাসন টাসন মাছা ঘষা সব। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই পরোটা আর আলুর তরকারি আর এই যে শশা আর পেঁয়াজ নিয়ে খাচ্ছে। তো আলুর পরোটাটাকে বলবো না, রুটি করে আমাদের তেল দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই রুটির মধ্যে তেল দিয়ে দিলে ওটাও মানে পরোটার মতন করে খায়, খুব ভালোবাসে খেতে, হেভি লাগছে বাবা, ওইটাই খেতে খুব ভালোবাসে। ভালো হয়েছে, একা একা খেয়ে নিচ্ছে, আমি পরে খাবো, খুব খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাই, ও আবার খাবার খিদে সহ্য করতে পারে না। যাই হোক, তোমাদের দাদাভাই খেয়ে নিক, তারপরে আমি খাবো, রুটি এখনও কমপ্লিট হয়নি, ওটা খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম, খেয়ে নিক। তরকারিটা ভালো হয়েছে গো? ঠিক আছে, তুমি খাও, তারপরে আবার আমি পরে খাচ্ছি।
চলে আসো সবাই। হ্যাঁ বন্ধুরা তোমরা চলে আসো, খুব ভালো হয়েছে। মেয়েটা স্কুলে গেছে আজকে, না মেয়েটা স্কুলে গেছে, মেয়েটা থাকলে আরো ভালো হতো। যাই হোক ও খা। আর এখানে দেখো বন্ধুরা, আমি এবার খেতে বসে গেছি, তো দেখলে তোমাদের দাদা ভাই আগে খেয়ে নিল, আর রুটিটাও আগে করে নিয়েছি, তারপরে এখন তো আমি খেতে বসে গেলাম, কারণ আমিও রোদে বসেই খাচ্ছি। আমারও খুব ভালো লাগছে রোদটা, আজকে এত রোদ উঠেছে না, আর তেমনি হাওয়া দিচ্ছে, যেন রোদটা খুব ভালো লাগছে। মানে রোদে বসে সব কাজ করি, এত ভালো লাগছে। তাই বললাম রোদ বাইরে বসেই খাবারটা খেয়ে নিই, তাহলে খুব ভালো লাগবে শরীরের পক্ষেও। মানে রোদটা লাগা আমাদের শরীরের পক্ষে সত্যি খুব উপকার, বিশেষ করে শীতের রোদটা আর ভীষণ ভালো লাগে শীতের রোদটা গায়ে লাগলে। আর খাবার খেয়ে নিয়েছি, আমিও রুটি তরকারি খাচ্ছি, আর রুটি তরকারি তরকারিতে নুন একটু কম হয়েছিলো জানো তো, এমনি তরকারিটা ভালো হয়েছে কিন্তু তরকারিটাতে নুনটা একটু কম হয়েছে। তরকারি রুটির সাথে তরকারির সাথে কম, মানে নুন কমই ভালো লাগে, কিন্তু কী বলো তো একটু বেশি কম হয়ে গেছিলো। আমি যে থাক আবার নুন দিয়ে আবার গরম টরম করতে হবে, থাক যা হচ্ছে তাই খেয়ে নিই, অসুবিধা নেই কিছু। সকালে মানে একটু তরকারি একটু নুন কম হলে কিছু অসুবিধা নেই। আর আবার আমার হাই প্রেশার, তো যে নুন দিয়ে খাবো সেটাও আমি করতে পারছি না, কাঁচা নুন দিয়ে খেলেও আবার ক্ষতিকর, যেটা খেলাম না। আর আমাদের পাখিদেরকেও আজকে বাইরে বার করা হয়েছে, দেখো পাখিরা ঝুলছে খাঁচাটা, কারণ ওটা রোদ আজকে এতটাই রোদ উঠেছিলো না, যার জন্য পাখিদেরকেও বাইরে বার করে দিয়েছি। মানে খুব ভালো, ওরা খুব আনন্দ করে জানো তো রোদে থাকলে। ওরা আবার একটু স্নান, ওদের জলে খাবার জল দিই, সেই জলে ওরা একটু স্নান করে নেয়, স্নান করে আবার ওটাতেই আবার ভালো করে একদম রোদের মধ্যে গাটা শুকিয়ে নেয়, আনন্দ করে আবার খায় ওটা। তানি স্কুল ছুটি হয়ে গেল মা, টিফিন খেয়েছো? আর খাই এই পড়াশোনা ঠিক করে করেছো? আচ্ছা শরীর খারাপ লাগছিলো না তো স্কুলে গিয়ে? আর তুই মাস্ক কই? এই মাস্ক ওকে পড়াও নি, দেখেছো কিরম ঠান্ডা লেগেছে রাম সিংহে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। আয় চলে রোদে থাকতো বাবা, টুপিটা খোল, টুপিটা খুলে রোদে একটু খেলা চল কর। ওখানে টুপি রাখো, ওখানে রাখো মা, এখানে রেখো না। হ্যাঁ মা রোদ বস বাবা, এদিকে রোদ আছে, এদিকে রোদ আছে। আবার এসে নোংরায় হাত দিচ্ছিস কেন? হাত দিচ্ছিস নোংরায়, সারাক্ষণ নোংরা নিয়ে খেলা। ঘরে বস, এখানে এ বাবা এ বারান্দে দেখ, এখানে কিরম রোদ এসছে, দেখ এখানে বস, ভাল লাগবে। এই এক্ষুনি আমার মাথায় লাগতো, আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। আয় হাওয়া দিচ্ছে বাইরে, কালকে কিন্তু হাওয়ায় ঘুরে তোর দেখ কিরম হয়েছে এটা অবস্থা ঠান্ডায়। ঢোক ঘরে, এখানে রোদ আছে, রোদ একটু বস, রোদে বস। এখানে দেখো বন্ধুরা, আমি এখন ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি, রান্নাবান্না হয়েই গেছে আগেই, কারণ রান্নাবান্না করে এসেই আমি বাসনগুলো মাজছি, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর দেখো এখানে বাসন নিয়েছি বেশি না, আমি আছে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি বৃহস্পতিবারই বাসনগুলো কটাই নিয়েছি। আমি ভেবেছিলাম সরস্বতী পুজো সেই বাসনগুলো ছিল সেগুলো মাজবো, সেগুলো আর সময় পাইনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন অত বাসন নিয়ে বসলে অনেক দেরি হয়ে যাবে পুজোর, তার জন্য আমি ভেবেছি এখন আর বসবো না, এখন এখনকার মতন এই বৃহস্পতিবারে বাসনগুলো মেজে আগে স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি সন্ধ্যাবেলা বসে বসে ওইগুলো আস্তে ধীরে করবো, আমি পড়তে যাবে তখন ওগুলো সব করবো, তার জন্য এগুলো এখন মেজে নিচ্ছি। এখন এই কটা বাসনই আমি মেজে নিচ্ছি পুজো দেবো বলে। আর দেখো এখানে তানি বসে বসে ফুটি খাচ্ছে, স্কুল থেকে এসে ফুটি খাবে বলে কী কান্নাকাটি করছে, তারপর বাপিও কিনে নিয়ে আসলো একটা ফুটি, এখন ফুটি খাচ্ছে। আর রোদ দেখছো তো, আজকে আমি রোদে বসে সব কিছুই করছি। তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে আছে না, তাহলে একটু ভালো লাগছে, ও আছে বাড়িতে একটু ভিডিও করছে, ও রোদের মধ্যে আমি বসে কাজ করছি, আমারও ভালো লাগছে ওরও ভালো লাগছে, সবাই আমরা রোদে বাইরেই বসে আছি। আর কী বলো তো, আমাদের যেহেতু উঠানটা অনেকটাই বড় না, যার জন্যে আমাদের একটু মানে খোলামেলাভাবে থাকলে, মানে আমাদের খোলামেলা ভাবে থাকতে আমরা পারি, যার জন্যে সত্যি যাদের শহরের দিকে যাদের ছোটো ছোটো মানে মানে জায়গা শুধু খুবই শর্ট, যাদের ঘর করে ঘরটুকুই আছে, যাদের জায়গা নেই, তাদের সত্যি খুব অসুবিধা হয়। কিন্তু আমাদের এত বড় উঠোন থাকতে না, আমাদের উঠোনে আমরা অনেক কাজ করতে পারি। আর এইখানে দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, পুজো টুজো হয়ে প্রসাদের সাথে আমি তুলে দিয়ে খাওয়া হয়ে গেছে। এখানে দেখো লক্ষ্মী ঠাকুরকে কী সুন্দর লাগছে, ঘট বসিয়েছি,
আর কত সুন্দর লাগছে ঠাকুরের আসনটা দেখতে। বেশি যেহেতু বৃহস্পতিবার ফুল টুল বেশি করে দিয়ে পুজো দিয়ে এলে খুবই ভালো লাগে দেখতে। আর আজকে তোমাদের দাদা ভাই ফুলের সাথে তুলসী পাতা এনেছে, একদম তুলসী পাতাগুলো একদম শুকিয়ে আছে, কথার থেকে নিয়ে এসছে, কিচ্ছু দেখবে না, যেমন দেবে সেরমভাবেই নিয়ে চলে আসে জানো তো, কারণ তোমাদের দাদা ভাই আবার দেখতে ভালোবাসে না, যাই যা দেয় সেটাই বিশ্বাস করে নিয়ে চলে আসে, ভাবে ভালোই দিচ্ছে সবাই, মানে সবাইকেই বিশ্বাস করে এইভাবে, মানে বিশেষ করে বাইরের লোকেদের বেশি বিশ্বাস করে তোমাদের দাদা ভাই। যাই হোক, এইভাবেই পুজো যা নিয়ে এসছে সেইভাবেই আমি পুজো দিয়েছি। আজ ঠাকুর তুমি জানো কিচ্ছু তো করার নেই, আর কি করব এখন, মানে নিয়ে এসেছে আর তো বলা যাবে না কিছু, আমার যাওয়া যাবে না, অনেকটাই দূর এখান থেকে, হ্যাঁ পৈলানে অনেকটাই দূর। আজ আমি কইভাবে পুজো দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এবার তোমাদের দাদা ভাই তান্নি দুজনেই খাওয়া হয়ে গেছে, কারণ দেখো মানে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি এখন ভাত নিয়ে বসেছি, এবার আমি খাবো, মানে বসে নি বসছি আমি খাবো এখন। বেলা তোমাদের দেখাইনি, ঘড়িতে 3:30 মতন বাজে, আমি খেতে বসছি এখন। আর কি বলো তো, একটা মানে বাড়ির বউরা মানে সমস্ত কাজ করে সবার লাস্টে খেতে খেয়ে খায়, মানে সবার লাস্টে খায় মানে তারা সবাইকে খাইয়ে বা তাদের মনটা শান্তি করে মানে সবাইকে আনন্দ দিয়ে তারপরে তারা নিজের মানে নিজের কথা চিন্তা করে, তা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব আমরা ঘরের বউরা এরকমই করে থাকি। আর শ্বশুর বাড়িতে মানে তোমার গুণটাকে ভালোবাসবে সবাই, কেউ রূপটাকে তো ভালোবাসবে না, তোমার যদি গুণ না থাকে শ্বশুর বাড়িতে তোমাকে কেউ ভালোবাসবে না, আর তবেই লক্ষ্মী বউ হবে। একমাত্র শ্বশুর বাড়িতে তুমি যদি কাজ করো আর তাদের মন মানে মানে তাদের মন জুগিয়ে চলো, তবেই তুমি তোমার ভালোবাসা অর্জন করতে পারবে, না হলে তুমি কিন্তু কোনোদিনও ভালোবাসা অর্জন করতে পারবে না কোনো বউর ক্ষেত্রেই না। আমার তো মনে হয় না সেটাই না, মানে যে কোনো বউ একমাত্র কাজ করলে তবে তাকে লক্ষ্মী বউ প্রমাণ করে সবাই, মানে গুণকে তার ভালোবাসে কেউ, মানে যতই তুমি রূপবতী হও না কেন তুমি কাজ তোমাকে করতেই হবে, তবেই তুমি ভালোবাসা পাবে শ্বশুর বাড়িতে, সেটাই হচ্ছে কথা। দেখো মেয়ে বরকে সবাইকে খাইয়ে শুয়ে দিয়েছে, এটা এই জিনিসটা কিন্তু ছেলেরা কিন্তু কখনো করবে না, স্বামীরা কি কখনো করবে সেটা করবে না, একমাত্র একমাত্র ঘরের বউরাই এটা করবে যে সমস্ত সবাইকে খাওয়ানোর পর লাস্টে নিজের নিজে খাবে। যাই হোক, আমাদের হয়তো এটাতেই আনন্দ, আমরা মানে নারী জাতির কথাই বলছি আমি পুরো, আমরা মানে এইভাবেই তৈরি হয়েছি, আমাদেরকে এইভাবে মানে ভগবান সৃষ্টি করেছে যেন মানে সবাইকে আমরা আনন্দ দিয়ে সবাইকে খাইয়ে মানে তাদের মনের মতন করে মানে আমরা সব কিছু করলেই আমাদের যেন সুখ পাই, আমরা তবেই আনন্দ পাই, এটা মানে ভগবান আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে। সত্যি কথা বলছি, আমরা আমার মেয়ে বলো, আমার কথা বলছি, এটা প্রত্যেকটাই মানে মহিলার কথাই, মেয়েদের নারীদের কথাই বলছি আমি, মানে সবাই মানে এইভাবে মানে খুব থাকতেই ভালোবাসে, মানে সবাই বাচ্চা বলে স্বামী বলো সব মানে বাড়িতে আরও যার যার যারা যারা যাদের থাকে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে মানে তারা তারপরে খেলেই মানে আমাদের শান্তি লাগে, মানে